আচ্ছা ওই তোমার কি মনে হয় যে লেকু একাই কাম করেছে নাকি লেকুর সাথে অন্য কেউ আরো ছিল ক্লাস নে তুমি খালি ঘুরিয়ে কথা কও অন্য আর কে ছিল না ছিল সেটা নিয়ে তো আমাদের ভাবার দরকার নাই সে লেকুক সিনবের পারিছে তার নামটা কয়া দিছে এটা যথেষ্ট পুলিশ আসুক লেকুক ধরুক তারপরে বাইদের চালান দিলি পারে কিটা কিটা সাথে ছিল সে নিজেই কয়া দিবি আচ্ছা স্বপ্নম তোমার কি মনে হয় যে এই ঘটনার ভিতর ওই মির্জাফরের কোনো হাত আছে মির্জাফরের হাত আছে কিনা সেটা আমি করতে পারবো না কিন্তু ঘটনা ঘটার পরে সে যে লেখক বাঁচানোর চেষ্টা করবি সেটা কিন্তু আমি বুঝে গেছি আমাগারে বাড়ির নিতার কথাবার্তায় ঠিক আছে ওই তাহলে আমি কাম করি ওই রতনেক দিয়ে বন্দরের কাছে আমি এই কথাটাই কয়া পাঠাই রতনেক দিয়ে বিষয়টা পাঠালে আমার মনে হয় না যে ঠিক হবি তোমার উপস্থিত থাকা দরকার তুমি উপস্থিত থাইকে যদি কেসটা না করো তাহলে কিন্তু কেসের বিষয়ে উল্টাপাল্টা ঘটনা ঘটে যেতে পারে কারণ দালাল সবখানে আছে বুঝো না কে আচ্ছা ঠিক আছে সেটা না হয় আমি গেলাম গেলি পরে তো আবার আমার ওই ভ্যানে অথবা মানে রিক্সায় উঠা লাগবে এখন দেখতেছি যে ওই হুন্ডা চালানি না শিখলে পরে আর কোনোভাবেই চলতেছে না কে তোমার যদি কুটুম ভাই আইছে তাকো সে হুন্ডা চালালি তোমাকে সাত মর যায় থুই আসুক সে তো ইদানিং দেখতেছি হুন্ডা চালা ভালোই মুশান মেরি বেড়াচ্ছে কি রে গঙ্গাধর এই তোর আসার সময় হলো হ্যাঁ কবে গেছিল তুই আস্তে আস্তে আমার নামটা তো জোরে উচ্চারণ করা লাগবে না নে খবর পাইছে সাসি নাকি ফিরে আছে আমাকে দেখলে তো রিমান্ড দিতে বলে তোর তো রিমান্ডই তোলা উচিত রিমান্ডই তোলা লাগবে না তুই কবে গেছিস কারে ভদ্রকুল যায় তুই কি মানে বিয়ে করে ওখানে ঘর জামাই হয়ে গেছিল এদিকে আমি কত ঝামেলার ভিতরে পড়ে আছি সেটা তুই জানিস শার্ট প্যান্ট পরে ফিটিং মারিছে